নমস্কার বন্ধুরা, ফিরে চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ তোমাদের সঙ্গে আলোচনা করব এমন একটি ওষুধ নিয়ে যেটা অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং কীটনাশক সব ধরনের কাজ করতে সক্ষম, অর্থাৎ বলা যায় অল ইন ওয়ান ওষুধ, যা সর্বরোগনাশক এবং এক ওষুধে সমস্ত রকম কাজ করে। এটা আপনার গাছকে বিভিন্ন পোকামাকড়, ব্যাকটেরিয়া, ভাইরাসের ইত্যাদির হাত থেকে যেমন বাঁচাবে, ঠিক তেমনই তোমাদের গাছকে সবসময় সতেজ, সবুজ, তরতাজা ও চকচকে রাখবে। কী করে সম্ভব জানতে হলে এই ভিডিওটি মনোযোগ সহকারে পুরোটে দেখুন। ভিডিওটি কোনো জায়গায় মিস করলে মিস হয়ে যেতে পারে তোমাদের অনেক ইম্পর্টেন্ট তথ্য। এবং যে দর্শক বন্ধুরা পিকাস গার্ডেনিংয়ে নতুন এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে দেওয়া বেল আইকনটিতে প্রেস করে নাও। বন্ধুরা, এই হাইড্রোজেন পারক্সাইড কোনো কেমিক্যাল নয়, এটি একটি প্রাকৃতিক উপাদান। ন্যাচারালি প্রকৃতিতে একে পাওয়া যায়, হালকা ঝাঁঝালো গন্ধযুক্ত বর্ণহীন তরল পদার্থ। বৃষ্টির জলেও এই হাইড্রোজেন পারক্সাইড থাকে। বন্ধুরা, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে যে বছরের অন্যান্য সময়ের তুলনায় বর্ষাকালে আমাদের ছাদ বাগান হোক, যে কোনো বাগান হোক, সেই গাছগুলো দেখবে বেশি পরিমাণে তরতাজা, সবুজ এবং সতেজ হয়ে ওঠে। সেটা কেন বলো তো? সেটা এই হাইড্রোজেন পারক্সাইডের জন্য, কারণ বৃষ্টির জলে ভালো পরিমাণে এই হাইড্রোজেন পারক্সাইড মিশ্রিত থাকে। 1818 সালে ফরাসি প্রফেসর ও বিখ্যাত রসায়নবিদ লুইস জ্যাক থানরাইট এই হাইড্রোজেন পারক্সাইডের আবিষ্কার করেন। এটি হলো সংক্রমণ নাশক, অর্থাৎ ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ছত্রাকের বিরুদ্ধে কাজ করে। জলের অণু H2O এবং এই হাইড্রোজেন পারক্সাইডের অণু H2O2। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই হাইড্রোজেন পারক্সাইডে এক ভাগ পরিমাণ বেশি অক্সিজেন থাকে, আর এই এক ভাগ পরিমাণ বেশি অক্সিজেন থাকার জন্যই এই হাইড্রোজেন পারক্সাইড আমাদের গাছের জন্য হয়ে উঠেছে এক অমূল্য সম্পদ। প্রথমেই বলেছি এতে থাকে দুভাগ অক্সিজেন এবং দুভাগ হাইড্রোজেন। এগুলি প্রয়োগ করার পরে এগুলি ভেঙে গিয়ে H2O এবং O হয়ে যায়, অর্থাৎ জল এবং অক্সিজেন। এতে যে এক্সট্রা অক্সিজেনটা পাওয়া গেল, এটাই গাছকে অনেকভাবে সাহায্য করে। টবের মাটিতে দিলে মাটির ফাঙ্গাস, ভাইরাস, ব্যাকটেরিয়া ও পোকামাকড় ইত্যাদি ধ্বংস হয়। আর সবথেকে বড় যেটা কাজ করে, সেটা গাছের মাটিতে অক্সিজেনের যোগান বাড়ায়, যার ফলে গাছ খুব দ্রুত তাড়াতাড়ি সতেজ এবং সবুজ হয়ে ওঠে। এবং পাতায় ফলিয়ার স্প্রে করলে পাতায় ক্লোরোফিলের কার্যক্ষমতা বৃদ্ধি পায়, যার ফলে গাছে অক্সিজেন বেশি শোষিত হয়। বন্ধুরা, এবার তোমাদের সঙ্গে আলোচনা করে নিই যে এই হাইড্রোজেন পারক্সাইড কোথায় পাবে এবং এর দাম কত। তোমরা তোমাদের হাতের আশেপাশে যে কোনো মেডিকেল শপ বা ওষুধের দোকানে যদি তোমরা এই হাইড্রোজেন পারক্সাইডকে কিনতে যাও, তাহলে এই হাইড্রোজেন পারক্সাইডকে তোমরা অতি সহজেই যে কোনো মেডিসিনের দোকানে পেয়ে যাবে। এবং এই হাইড্রোজেন পারক্সাইডের 100 ml দাম পড়ে অন্তত 25-30 টাকা। এবারে ভালো করে লক্ষ্য করে দেখুন, একটায় লেখা আছে 6 vol এবং অপরটিতে লেখা আছে 20 vol। এই ভল অর্থাৎ ভলিউম, আর এখানেই হলো ব্যবহারের আসল ট্রিক্স। চার্টটি ভালো করে দেখুন, 10 vol মানে 3%, 20 vol মানে 6%, 30 vol মানে 9% এবং 40 vol মানে 12%। এছাড়াও মার্কেটে অনেক ধরনের বা অনেক ভলিউমের হাইড্রোজেন পারক্সাইড কিনতে পাওয়া যায়। তো এই ভলিউম এবং এই শতাংশের মানেটা কী? এই ভলিউম এবং শতাংশের মানে হলো যে 10 vol মানে আমাদেরকে বুঝতে হবে এর মধ্যে 3% হাইড্রোজেন পারক্সাইড আছে, 20 vol মানে এর মধ্যে 6% হাইড্রোজেন পারক্সাইড আছে, 30 vol মানে এর মধ্যে 9% হাইড্রোজেন পারক্সাইড আছে এবং 40 vol মানে এর মধ্যে 12% হাইড্রোজেন পারক্সাইড আছে। গাছপালার ক্ষেত্রে বা কৃষিক্ষেত্রে মূলত 20 vol মানে 6% যেটাতে হাইড্রোজেন পারক্সাইড আছে, এটাই সবথেকে বেশি ব্যবহৃত হয়ে থাকে। আশা করছি এই ভলিউম বা শতাংশের ব্যাপারটা তোমাদের সামনে ক্লিয়ার করতে পারলাম। বন্ধুরা, এবার তোমাদের সঙ্গে আলোচনা করে নেব যে এই হাইড্রোজেন পারক্সাইডকে আমরা গাছে কী জন্য ব্যবহার করব এবং কীভাবে ব্যবহার করব। তো প্রথমেই আমরা হাইড্রোজেন পারক্সাইডকে যেটাতে ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে আমাদের বাগানে কাজ করার জন্য যে সমস্ত যন্ত্রপাতিগুলো দরকার, সেই যন্ত্রপাতিগুলোকে জীবাণুমুক্ত করার জন্য আমরা কিন্তু এই হাইড্রোজেন পারক্সাইডের ব্যবহার করে থাকি। আমরা যে কোনো গ্রাফটিংয়ের কাটার হোক, প্রুনিংয়ের জন্য এই সিজার হোক, বা আমরা মাটির কাজ করার জন্য এই যন্ত্রপাতিগুলি হোক, এগুলোকে প্রয়োগ করার আগে আমরা যদি তুলোর মধ্যে হাইড্রোজেন পারক্সাইডকে মিশিয়ে নিয়ে যদি এদের গায়ে লাগিয়ে দিই, তবে কিন্তু এরা পুরোপুরিভাবে জীবাণুমুক্ত হয়ে যাবে। এবং তোমরা দেখে থাকবে আমাদের ডাক্তারখানায় বা আমাদের
হসপিটালসগুলোতে যখন কোনো চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে যখন যন্ত্রপাতিকে ব্যবহার করা হয় কোনো অপারেশন করার জন্য, তখন কিন্তু এই হাইড্রোজেন পারক্সাইড দিয়ে প্রত্যেকটা যন্ত্রপাতিকে এইভাবেই শোধন করে নেওয়া হয়। তো এটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইডকে ব্যবহার করার প্রথম নিয়ম, যে আমরা হাইড্রোজেন পারক্সাইডকে আমাদের বাগানের যন্ত্রপাতিগুলোকে জীবাণুমুক্ত করার জন্য আমরা সুন্দরভাবে ব্যবহৃত করতে পারি। দ্বিতীয়, আমরা যেভাবে হাইড্রোজেন পারক্সাইডকে ব্যবহার করতে পারি সেটা হলো যে আমরা এই যে টব, আমরা যে টব ব্যবহার করি আমাদের ছাদ বাগানে বা আমাদের বাড়ির বাগানে গাছ প্রতিস্থাপন করার জন্য, সেই টবগুলোকে শোধন করার জন্য কিন্তু আমরা এই হাইড্রোজেন পারক্সাইডকে ব্যবহার করতে পারি। তোমাদের কাছে নতুন টব থাকুক বা পুরনো টব থাকুক, গাছ প্রতিস্থাপন করার আগে তোমরা যদি তুলোর মধ্যে এই হাইড্রোজেন পারক্সাইডকে লাগিয়ে নিয়ে তোমরা যদি টবের ভেতরে এবং বাইরে যদি সুন্দর করে সেটার প্রলেপ দিয়ে দাও, তাহলে কিন্তু প্রত্যেকটা টবকে আমরা অনায়াসে, সেটা পুরনো হোক বা নতুন, অনায়াসেই আমরা সেই টবকে শোধন করে নিতে পারি। এটা কিন্তু হাইড্রোজেন পারক্সাইডকে ব্যবহার করার আরেকটি ধরন। বন্ধুরা, হাইড্রোজেন পারক্সাইডকে আমরা আরেকটিভাবে ইউজ করতে পারি আমাদের ছাদ বাগানে। কি বলতো, আমরা যখন বিভিন্ন গাছ প্রতিস্থাপন করার জন্য মাটি তৈরি করছি, প্রত্যেকটা মাটিকে শোধন করার জন্য কিন্তু আমরা এই হাইড্রোজেন পারক্সাইডকে ব্যবহার করতে পারি। আমরা যখন বিভিন্ন মাটির কণা তৈরি করছি, বিভিন্ন মাটির সঙ্গে কম্পোস্ট মিশিয়ে মাটিটাকে গাছের জন্য প্রস্তুত করছি, সেই মাটি কিন্তু পুরনো মাটি হোক বা নতুন মাটি হোক, তা শোধন করার জন্য কিন্তু আমরা এই হাইড্রোজেন পারক্সাইডকে তার মধ্যে ছিটিয়ে দিয়ে কিছুদিন রাখলে পরেই সেই মাটি কিন্তু অনায়াসে শোধন হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের ছাদ বাগানে হাইড্রোজেন পারক্সাইডকে ব্যবহার করতে পারি। বন্ধুরা, এবার তোমাদের সঙ্গে আমি আলোচনা করে নেব যে টবের মাটিতে ব্যবহার করার জন্য আমরা কত লিটার জলের সঙ্গে কত ml এর এই হাইড্রোজেন পারক্সাইডের মিশ্রণ তৈরি করব। তো আমি দেখো এখানে 1 লিটার জলের জন্য আমি এখানে নিচ্ছি 10 ml। তো এই 10 ml আমি কেন নিলাম, তা হচ্ছে যে যদি তোমাদের কাছে ছোট চারা গাছ থাকে তার জন্য তোমরা নেবে 5 ml, এবং তোমাদের কাছে যদি বড় চারা গাছ থাকে তার জন্য নেবে তোমরা 10 ml। এবং যাদের কাছে 3% হাইড্রোজেন পারক্সাইডের বটল আছে তারা কি করবে, এই পরিমাণটা ডবল করে দেবে। মানে আমি কি করলাম এখানে 1 লিটার জলের জন্য আমার কাছে যেহেতু 3% ছিল, তো আমি কি করলাম এখানে 10 ml নিলাম। তো তোমরা কি করবে, 3% যাদের কাছে আছে তারা করবে কি, 10-10-20 ml নিয়ে তোমরা জলের সঙ্গে মিশিয়ে নেবে গাছে প্রয়োগ করার আগে। বন্ধুরা, নতুন চারা গাছ বা কাটিং, ফাইনাল পটিং মাটিতে করার আগে বা টবে করার আগে আমরা যদি এই কাটিংগুলোকে বা চারা গাছগুলোকে যদি হাইড্রোজেন পারক্সাইড মিশ্রিত জলে যদি কিছুক্ষণ ডুবিয়ে রাখি, তাহলে কিন্তু এই গাছগুলোকে প্রতিস্থাপন করার পর যে সমস্যাটা আমরা অনেক সময় দেখতে পাই, যে নতুন চারা গাছের শিকড়গুলো পচতে শুরু করে, সেই শিকড় পচা রোগ থেকে কিন্তু আমরা এই চারা গাছগুলোকে বাঁচাতে পারবো। এবং প্রতিস্থাপন করার পরেও আমরা অনেক সময় দেখি গাছ ঠিকঠাকভাবে বৃদ্ধি পাচ্ছে না, সেই সময় যদি আমরা এই চারা গাছগুলোর উপরে হাইড্রোজেন পারক্সাইড মিশ্রিত জল যদি স্প্রে করি, তাহলে কিন্তু গাছের বৃদ্ধিতে এবং গাছে কিন্তু সংক্রমণের হাত থেকে বাঁচাতে অনেকখানি গাছ নিজেকে প্রস্তুত করতে পারবে। বন্ধুরা, নার্সারি থেকে তোমরা যদি কোনো চারা গাছ কিনে আনো, তাহলে অবশ্যই যেটা করবে, চারা গাছ কিনে নিয়ে আসার পরে কিন্তু এই হাইড্রোজেন পারক্সাইড মিশ্রিত জল তোমরা যেটা তৈরি করেছো সেটা অবশ্যই কিন্তু এই টবের মাটিতে এবং টবের মধ্যে দিয়ে দেবে, তাতে কিন্তু এই গাছগুলো বিভিন্ন সংক্রমণ থেকে নিজেকে বাঁচানোর জন্য সক্ষমভাবে তৈরি করতে পারবে। হঠাৎ ঝিমিয়ে পড়া গাছকে চাঙ্গা করতে তোমরা এর স্প্রে ওই গাছে করতে পারো। অনেক সময় আমরা চারা গাছ রোপণ করার পর দেখতে পাই যে সেই চারা গাছ কিন্তু আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়ে, যেমন আমার এই চারা গাছটি তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়ছে। তো এরকম চারা গাছের ক্ষেত্রে কিন্তু আমরা হাইড্রোজেন পারক্সাইডকে এই গাছের গোড়ায় কিন্তু আমরা যদি ঢেলে দিই, তাহলে কিন্তু এরকম মৃত্যুমুখী গাছকে কিন্তু আমরা অতি সহজেই কিন্তু বাঁচিয়ে তুলতে পারবো। বন্ধুরা, গাছে স্প্রে করতে চাইলে এটা নিতে হবে 1 চামচ, মানে 3-4 ml 1 লিটার জলের জন্য। তো দেখো আমি এখানে মাপ আছে আমার এটার মধ্যে, আমি জাস্ট এখানে 4 ml নিয়েছি। তো এই 4 ml আমি এর মধ্যে ঢেলে দেবো আমার স্প্রেয়ারের মধ্যে। তো এইভাবে ঢেলে দিয়ে তোমরা যদি একে গাছে প্রয়োগ করো, তাহলে সেই গাছকে কিন্তু তোমরা বিভিন্ন ছত্রাকের হাত থেকে, বিভিন্ন ব্যাকটেরিয়ার হাত থেকে, বিভিন্ন রোগ পোকামাকড়ের হাত থেকে সেই গাছকে অনায়াসে বাঁচাতে পারবে এই হাইড্রোজেন পারক্সাইডের সলিউশনের তার মধ্যে স্প্রে করে। বন্ধুরা, এই হাইড্রোজেন পারক্সাইড গাছে ব্যবহার করার সময় অবশ্যই যেটা তোমরা খেয়াল রাখবে সেটা যাতে এই সলিউশন কিন্তু কোনো প্রকারে যাতে আমাদের হাতে মুখে না লেগে যায়। বন্ধুরা, যে গাছে সমস্যা নেই বা যে গাছে পুরো সবুজ সবুজ এবং সতেজ, সেই সমস্ত গাছে কিন্তু এর ব্যবহার কখনোই করবে না। আক্রান্ত গাছে এর ব্যবহার করতে পারো, কিন্তু সেটাও কিন্তু 20-25 দিন অন্তর অন্তর। আর সমস্ত সুস্থ গাছে টবের মাটিতে মাসে একবার করে এটা দিতে পারো, তার বেশি কখনোই নয়। এবং এটা বাড়ির বাচ্চা এবং পোষা প্রাণীদের থেকে দূরে রাখবে। বন্ধুরা, এটা ব্যবহার
ব্যবহার করার সময় অবশ্যই যেটা তোমরা খেয়াল রাখবে সেটা কিন্তু এটা কোনো রকমের পেস্টিসাইড, ফাঙ্গিসাইড, এপসম সল্ট, নিম তেল কোনো কিছুর সঙ্গে মিশিয়ে কিন্তু এটা কখনোই গাছে ব্যবহার করবে না। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে, এবং এতক্ষণ দিয়ে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এই ভিডিওতে আমি হাইড্রোজেন পারক্সাইড নিয়ে যে সমস্ত তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরলাম সেগুলো যদি প্রত্যেকটা তোমরা মাথায় রেখে তবে এর মিশ্রণ বানিয়ে তোমরা যদি নিজেদের বাগানে ছাদে হোক বা লন গার্ডেনে হোক সমস্ত বাগানে তোমরা যদি এর ব্যবহার করো তাহলে কিন্তু প্রত্যেকটা গাছ সবুজ, সতেজ এবং চাঙ্গা হয়ে উঠবে। তাই অবশ্যই ব্যবহার করার আগে এর সতর্কতা, এর কতটা পরিমাণে ব্যবহার করতে হবে সেগুলো সমস্ত এই ভিডিও থেকে জেনে নিয়ে তবে কিন্তু তোমরা এর ব্যবহার করবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কিছু তথ্য নিয়ে, আরও গাছ সংক্রান্ত অন্যান্য ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আজকের মতো আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে এখানেই জানাচ্ছি নমস্কার।